প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরো বিশ্ব আজ স্থবির। করোনা ভাইরাসের সুবল পুরো বিশ্বকে যেমন স্থবির করে দিয়েছে, ঠিক তোমাদের শিক্ষা জীবনকেও থামিয়ে দিয়েছে। তারপরেও সরকার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমাদের শিক্ষা জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কক্সবাজার জেলার জেলা প্রশাসক মহোদয় নিজ উদ্যোগে তোমাদের জন্য অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ব্যবস্থা করেছে। বিভিন্ন দায়িত্বশীল শিক্ষকগণ ভিডিও লেকচার তৈরি করে সামাজিক মাধ্যমে আপলোড দিচ্ছে। সবগুলো যদি তোমরা ফলো করো, আশা করি তোমাদের ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। আজকে তোমাদের জন্য আমি একটি ভিডিও ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা এই ক্লাসটাকে একটু মনোযোগ দিয়ে যদি লক্ষ্য করো, প্রয়োজনীয় বিষয়বস্তুগুলো নোট ডাউন করো, তাহলে কিছুটা হলেও তোমাদের এই করোনার কালো থাবার যেই ক্ষতি, সেখান থেকে মুক্ত থাকার সুযোগ তৈরি হবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো বন্ধুরা, আমরা আমাদের শ্রেণী কার্যক্রমে ফিরে যাই। শুভেচ্ছা, আমি গিয়াসউদ্দিন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সদর কক্সবাজার। আমাদের আজকের বিষয় বিজ্ঞান, নবম দশম শ্রেণী। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা কতগুলো রুটি দেখতে পাচ্ছি। কি বন্ধুরা, তোমরা কি এগুলো চিনতে পারতেছ? এগুলো হলো রুটি। এরপরে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? মাংস। এগুলো হলো মাংস। নেক্সট ছবিতে তোমরা যা দেখতে পাচ্ছ, এগুলো হলো তেল। আমরা উপরের ছবিতে দেখলাম রুটি, তারপর দেখলাম মাংস, তারপর দেখতে পাচ্ছি তেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা আজকের পাঠ খাদ্য উপাদান, শর্করা, আমিষ, স্নেহ, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে শুরু করা যাক প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা আজকের পাঠ খাদ্য উপাদান, শর্করা, আমিষ, স্নেহ। আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, খাদ্য ও পুষ্টি কি তা বলতে পারবে, খাদ্যের মুখ্য উপাদানগুলোর নাম বলতে পারবে, খাদ্যের মুখ্য উপাদানগুলোর উৎস ও কাজ লিখতে পারবে, শর্করা জাতীয় খাদ্যের উৎস উদ্ভিজ প্রাণীজ, তার মানে শর্করা জাতীয় খাদ্যের দুইটি উৎস রয়েছে, এক ধরনের শর্করা পাওয়া যায় উদ্ভিদ থেকে, আর এক ধরনের শর্করা পাওয়া যায় প্রাণী থেকে। তাহলে আমরা উদ্ভিদ থেকে কী ধরনের শর্করা পাওয়া যায় সেগুলো একটু দেখে নিই। শ্বেতসার, ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্য। ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্য জাতীয় যা রয়েছে এগুলাকে বলা হয় শ্বেতসার। এগুলো উদ্ভিজ শর্করা। গ্লুকোজ, এটাও একটি উদ্ভিজ শর্করা। এর মধ্যে রয়েছে আঙুর, আপেল, গাজর, খেজুর,
ফ্রুকটোজ এটাও একটি উদ্ভিজ শর্করা। আম, পেঁপে, কলা এবং কমলা লেবু এগুলো হচ্ছে উদ্ভিজ শর্করা। সুক্রোজ এটি উদ্ভিজ শর্করা। আখের রস, চিনি, গুড়, মিশরি এগুলো হচ্ছে উদ্ভিজ শর্করা। সেলুলোজ বেল, কলা, তরমুজ, বাদাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদ্ভিজ শর্করা পেয়েছি পাঁচ ধরনের: শ্বেতসার, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং সেলুলোজ। প্রাণীজ শর্করা কী কী রয়েছে? ল্যাকটোজ, গরু, ছাগল সহ অন্য প্রাণীর দুধ। গ্লাইকোজেন, মুরগি, কবুতরের যকৃৎ। এগুলোই হলো শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস। আমরা শর্করা জাতীয় খাদ্যের দুই ধরনের উৎস দেখতে পাচ্ছি। এক ধরনের শর্করা উদ্ভিদ থেকে পাওয়া যায়, আর এক ধরনের শর্করা রয়েছে যেগুলো প্রাণী থেকে পাওয়া যায়। উদ্ভিদ থেকে প্রাপ্য যে শর্করা, তার মধ্যে রয়েছে শ্বেতসার, যেমন ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্য। গ্লুকোজ, যেমন আঙুর, আপেল, গাজর, খেজুর। ফ্রুকটোজ, আম, পেঁপে, কলা, কমলা লেবু। সুক্রোজ, আখের রস, চিনি, গুড়, মিশরি। সেলুলোজ, বেল, কলা, তরমুজ এবং বাদাম। প্রাণীজ শর্করার মধ্যে রয়েছে ল্যাকটোজ এবং গ্লাইকোজেন। গরু, ছাগল সহ অন্যান্য প্রাণীর যে দুধ, এগুলিকে বলা হয় ল্যাকটোজ। মুরগি, কবুতরের যকৃৎ, এগুলোকে বলা হয় গ্লাইকোজেন। আমিষ জাতীয় খাদ্যের উৎস উদ্ভিজ প্রাণীজ। আমিষ জাতীয় খাদ্যেরও দুইটি উৎস রয়েছে, একটি উদ্ভিজ উৎস আর একটি প্রাণীজ। উদ্ভিজ আমিষের মধ্যে রয়েছে ডাল, সয়াবিন, মটরশুঁটি, ভুট্টা, বাদাম, শিমের বিচি। প্রাণীজ আমিষের মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শর্করা জাতীয় খাদ্যের উৎস যেমন দুইটি, ঠিক আমিষ জাতীয় খাদ্যেরও দুইটি উৎস আমরা দেখতে পাচ্ছি: উদ্ভিজ উৎস এবং প্রাণীজ উৎস। যে সমস্ত আমিষ জাতীয় খাদ্য উদ্ভিদ থেকে পাওয়া যায়, তার মধ্যে রয়েছে ডাল, সয়াবিন, মটরশুঁটি, ভুট্টা, বাদাম এবং শিমের বিচি। প্রাণী থেকে যে সমস্ত আমিষ জাতীয় খাদ্য পাওয়া যায়, তার মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, দুধ, ছানা এবং পনির। স্নেহ জাতীয় খাদ্যের উৎস উদ্ভিজ উৎস এবং প্রাণীজ উৎস। স্নেহ জাতীয় খাদ্যও উদ্ভিদ থেকেও পাওয়া যায়, প্রাণী থেকেও পাওয়া যায়। উদ্ভিদ থেকে যে সমস্ত স্নেহ জাতীয় খাদ্য পাওয়া যায় সেগুলো হলো সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা, নারিকেল, সূর্যমুখী, পাম প্রভৃতির তেল, কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদি। এছাড়া যে সমস্ত স্নেহ জাতীয় খাদ্য প্রাণী থেকে পাওয়া যায় সেগুলো হলো চর্বিসহ মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম ইত্যাদি। স্নেহ জাতীয় খাদ্যেরও দুই ধরনের উৎস রয়েছে, একটি হচ্ছে উদ্ভিজ উৎস আর একটি হচ্ছে প্রাণীজ উৎস। খাদ্য উপাদানের কাজ, শর্করার কাজ দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে ও তাপশক্তি উৎপাদন করে।
আমিষের কাজ দেহ গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন। স্নেহের কাজ দেহে তাপ উৎপাদন, পুষ্টি ও বৃদ্ধি সাধন। শ্রেণীর কাজ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি রুটি, তারপর দেখতে পাচ্ছি মাংস, তারপর দেখতে পাচ্ছি তেল। এ সিত্রে রুটি, বি সিত্রে মাংস, সি সিত্রে তেল। জীবের জীবনে অচিহ্নিত খাদ্য উপাদানটির গুরুত্ব বর্ণনা করো। বি ও সি এর তুলনামূলক আলোচনা করো। মূল্যায়ন, খাদ্য কাকে বলে, পুষ্টি কাকে বলে, খাদ্যের কাজ কি কি, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাদ্য কাকে বলে, পুষ্টি কাকে বলে, খাদ্যের কাজ কি কি, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি। বাড়ির কাজ, প্রাণীদেহে আলোচিত খাদ্য উপাদানগুলোর ভূমিকা সম্পর্কে তোমার মতামত যুক্তিসহ উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের মতো ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো।